बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हेमनगर डिग्री कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागत। सुप्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा सकले ही भलो आर बराबर मत तुम्हारे साथे आछी सुलताना निका प्रभाषक हिसाब विज्ञान विभाग हेमनगर डिग्री कॉलेज हेमनगर गोपालपुर टांगाइल। गत क्लासे আমি তোমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধনের অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকেও আমি তোমাদের একটি অঙ্কের সমাধান করব। এখন তোমরা ব্ল্যাকবোর্ড লক্ষ্য করো, দেখো লেখা আছে যে হাতির ঝিল লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যে 30,000 শেয়ারে বিভক্ত 30,00,000 টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। অনুমোদিত মূলধন নিয়ে গঠিত কোম্পানি 20,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে জনসাধারণ নিকট ইস্যু করল। ইস্যুকৃত সমস্ত শেয়ারের আবেদন পাওয়া গেল, শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হলো। করণীয় হচ্ছে তোমাদের ক ব্যাংক হিসাব প্রস্তুত করো, খ জাবেদা করো, গ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ব্ল্যাকবোর্ড লক্ষ্য করলে দেখবে যে গত অঙ্কের সাথে এই অঙ্কের সামান্য একটা পার্থক্য আছে। গত অঙ্কে ছিল তোমার ইস্যুকৃত শেয়ারের সংখ্যা যা ছিল এবং কি আবেদন যা পাইছে তা সমান ছিল, কিন্তু তুমি এই অঙ্ক লক্ষ্য করলে দেখবে যে আমরা 30,000 শেয়ার বিভক্ত, কিন্তু 20,000 শেয়ারে কি করছি বিভক্ত শেয়ার করছি, আমরা জনসাধারণের নিকট শেয়ার করছি 30,000, কিন্তু করছি কি কোম্পানি 20,000 শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করছে, তার মানে কি 10,000 কম পাইছে। কিন্তু আমার অঙ্কের মেন কথা হচ্ছে আমি আবেদন বা ইস্যু যা করবো, আবেদন যা করবো সেটাই আমার অঙ্কের মূল আলোচনা। সেক্ষেত্রে দেখো আমার বিভক্ত করছি কত শেয়ার 30,000, কিন্তু আমি কোম্পানি ইস্যু করছি কত শেয়ার 20,000 শেয়ার, আর আবেদনে কিন্তু আমরা ইস্যুকৃত সমস্ত শেয়ারের আবেদন পাইছি, তার মানে কিন্তু 30,000 না, আমার অঙ্ক কত এই 20,000 টাকা। এখন আমি ব্যাংক হিসাব প্রস্তুত করি। ব্যাংক হিসাব আবেদন পাইছি কত টাকা দেখো, তোমরা ব্ল্যাকবোর্ড দেখলে দেখবা আবেদন পাইছি কত, এই যে 20,000 শেয়ার দেখছো এখানে, এই যে 20,000 শেয়ার আবেদন, কত করে শেয়ার মূল্য আমার কত অঙ্কে এই 100 টাকা, তাহলে শেয়ার আবেদন টাকা হবে
ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কত টাকা আমার 20,00,000 যেহেতু দেখা হবে যেহেতু প্রতিটি শেয়ার ১০০ টাকা করে 20,000 শেয়ারের অর্থ পাওয়া গেল দ্বিতীয় জায়গাটা হচ্ছে এই শেয়ার আবেদনটাকে আমাকে হচ্ছে কি কোথায় স্থানান্তর করতে হবে শেয়ার মূলধনে সেক্ষেত্রে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ট্রেডিং এই 20,00,000 টাকা দেখা হবে যেহেতু প্রতিটি শেয়ার ১০০ টাকা করে 20,000 শেয়ারের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক এবং খ শেষ হয়ে গেছে এখন আপনি গ কি করতে বসে করনি তো দেখো গ করণীয় গ হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো সেক্ষেত্রে আমি কটা মুছে দিচ্ছি তোমরা এখন এটা করে দিচ্ছি তোমরা একটু থাকো বিবরণ টাকা আগে আমরা সম্পদ দেখাবো সম্পদ হচ্ছে শুধু অঙ্কে আছে একটাই ব্যাংক জমা কত লাখ 20,00,000 এই 20,00,000 টাকা দ্বিতীয় ঘরে বসাবো 20,00,000 তাহলে আমার সম্পদের মোট পরিমাণ কত দাঁড়ালো সম্পদের মোট পরিমাণ দাঁড়ালো হচ্ছে 20,00,000 টাকা এখন আমি দেখাবো মালিকানা স্বত্ব ও দায় প্রথমে আসবে হচ্ছে আমার অনুমোদিত মূলধন সুপ্রিয় শিক্ষার্থী বলে তোমরা সবসময় মনে রাখবা অনুমোদিত মূলধন সবসময় অঙ্কে দেওয়া থাকবে অধিকাংশ অঙ্কে দেওয়া থাকবে দেখো তুমি অঙ্কে প্রথমেই দেওয়া আছে হাতের যে লিমিটে প্রতিটি 100 টাকা মূল্যের 30,000 শেয়ার বিভক্ত কত টাকা 30,00,000 টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত তাহলে এটা লিখবো প্রতিটি শেয়ার ১০০ টাকা করে কত শেয়ার 30,000 শেয়ার কত লাখ 30,00,000 এটা সবসময় দ্বিতীয় ঘরে বসাবো এটা হিসাবে আসবে না দুই তার দিয়ে বন্ধ করে দেবো এরপর হচ্ছে ইস্যুকৃত শেয়ার ইস্যুকৃত মূলধন এই অঙ্কে আমার ইস্যুকৃত কত শেয়ার
20,000 শেয়ার। তাহলে লেখো প্রতিটি শেয়ার, প্রতিটি শেয়ার 100 টাকা করে 20,000 শেয়ার, তাহলে হচ্ছে কত 20 লাখ। এটা আমার হিসেবে আসবে না, এখন হিসেবে আসবে আমার কি বিলিও আদায় কিন্তু, কারণ আমি ইস্যু করছি যা বিলি তাই করছে, আদায় তাই করছে, বিলিও আদায়কৃত মূলধন প্রতিটি শেয়ার 100 টাকা করে 20,000 শেয়ার। এটা হচ্ছে প্রথম ঘরে লেখবো 20 লাখ, এরপর দ্বিতীয় ঘরে লেখবো, এটা হিসাবে আসবে 20 লাখ। হিসাব ক্লোজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানি, আমরা সবসময় জানি যে হিসাব বিজ্ঞানের একটা সমীকরণ আছে কি a equal to l plus oi, তার মানে কি আমার হিসাব সমীকরণ নিয়ম অনুযায়ী যাবতীয় সম্পদ সমান সমান যাবতীয় দায়। সেক্ষেত্রে তুমি আর্থিক অবস্থা লক্ষ্য করলে দেখবে যে আমার সম্পদ কত আসছে 20 লাখ, আর মালিকার সত্য দায় কত 20 লাখ, তার মানে কি আমার আর্থিক অবস্থার বিবরণটা মিলে গেছে। সেক্ষেত্রে আজকে আমার ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।